তো ফ্রেন্ডস, আমাদের গতকাল এই স্যারের হেয়ার ট্রান্সপ্লান্ট কমপ্লিট হয়েছে। আমরা FUE টেকনিকে করেছিলাম। তো আমাদের যে ফ্রেন্ড আছে, এনার গ্রেড 7 বার্ডনেস, অনেকটা বড় এরিয়া, এবং যেটা মাথার বাইরের ডোনার এরিয়া প্রায় নেই বললেই চলে। দাড়িতেও খুব কম দাড়ি রয়েছে এবং বুকে ওনার কোনো পশম নেই। আমাদের খুব সতর্কভাবে পেছন থেকে গ্রাফ নিতে হয়েছে। তো আমরা ওনাকে যেটা রয়েছে গ্রেড 7-এর যতটা এরিয়া, 2/3 এরিয়া কভার করেছি। আমরা 3000 ফলিকল দিয়েছি। ইউজুয়ালি আমরা প্রথমবারে 3500-এর কাছাকাছি দিই, কিন্তু যেহেতু মাথার বাইরে অন্য এরিয়া থেকে আমরা গ্রাফ পাইনি, সেজন্য আমরা 3000 ফলিকল দিয়ে ট্রান্সপ্লান্ট করেছি। এবং আমরা ফ্রন্টাল উইং এরিয়াতে হাই ডেন্সিটি ট্রান্সপ্লান্ট করেছি। এবং ইনি বাঁ দিক থেকে যেহেতু ডান দিকে সিঁথি করবেন, বাঁ দিকটা তো আমাদের ট্রান্সপ্লান্ট করা হয়েছে। তো এটা একদিন পরে রেজাল্ট। আমাদের এই পেছনের অংশটা কিন্তু বাকি রইল, এটা আমরা 6 থেকে 8 মাস পরে পেছনের অংশে 2000-এর কাছাকাছি ফলিকল ট্রান্সপ্লান্ট করব। এবং ততদিনে সামনের এরিয়াটাতে কেমন রেজাল্ট এলো সেটাও আপনারা বুঝতে পারবেন। তো আপনারা দেখলেন কীভাবে গ্রেড 7 বার্ডনেসের ক্ষেত্রে আমরা অ্যাপ্রোচ করি। গ্রেড 7 বার্ডনেস সবসময়তে একটা ডিফিকাল্ট সিচুয়েশান, যেখানে রিসিপিয়েন্ট এরিয়াটা অনেক বড় আর ডোনার এরিয়াটা সংকুচিত হয়ে গেছে। তো রিসিপিয়েন্ট ভার্সেস ডোনার একটা মিসম্যাচ থাকে, যেটা গ্রেড 2, 3, 4-এ সেই জিনিসটা হয় না। প্লাস ওনার দাড়ির এরিয়াটাও নেই এবং বুক থেকেও আমরা কোনো এক্সট্রা বডি হেয়ারও পাচ্ছি না। তো যাই হোক, এভাবে আমরা 3000 ফলিকেল দিয়ে প্রাইমারি স্টেজটা বা ফার্স্ট স্টেজটা কমপ্লিট করা হলো। আমরা আশা করব ভাইয়ের সুন্দর রেজাল্ট হবে। আর আমি রেগুলারলি ব্যাংক ক্লিনিক কলকাতাতে হেয়ার ট্রান্সপ্লান্ট করি। হেয়ার ট্রান্সপ্লান্টের FUT, FUE দুটো মেথডেই করা হয়। ওনার ক্ষেত্রে আমরা FUE মেথড বা স্টিচলেস টেকনিকে করেছি। FUT ভিডিও, FUE ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, সেগুলো দেখবেন। তাছাড়া হেয়ার ট্রান্সপ্লান্টের রিলেটেড বিভিন্ন টপিক, হেয়ার ট্রান্সপ্লান্টের কস্ট, কতগুলো ফলিকল করা যেতে পারে, কতগুলো ফলিকল লাগবে সেটা কীভাবে হিসেব করবেন, বা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে স্মোকিং করা যাবে কি না, কতদিন বেড ড্রেস নিতে হবে কি না, ওষুধ কতদিন খাবেন, বাড়ির বাইরে কতদিন পরে যেতে পারবেন, তাছাড়া রুমের টেম্পারেচার কতটা থাকা উচিত, অপারেশন থিয়েটারের গ্রাফগুলোকে কীভাবে প্রিজার্ভ করা হয়, কীভাবে সেগুলোকে ইমপ্লান্ট করা হয়, ছোটো ছোটো ভিডিও আমার ইউটিউব চ্যানেলে বাংলা, ইংরেজি, হিন্দি তিনটে ভাষাতেই দেওয়া আছে। অবশ্যই ভিডিওগুলো দেখবেন। আর যদি এই ভিডিও দেখে কিছু কমেন্ট করতে চান, নিচে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। প্রত্যেকটা কমেন্টের আমি ব্যক্তিগতভাবে আনসার করব বা রিপ্লাই করব। আর আপনারা যদি হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে ইন্টারেস্টেড হন, তাহলে মাথার খালি হয়ে যাওয়া অংশ এবং যেখানে ডোনার এরিয়া, যেখানে চুল রয়েছে, রিসিপিয়েন্ট এরিয়া মানে খালি হওয়া অংশ এবং ডোনার এরিয়া মানে পেছনের অংশ এবং দাড়ি, ফটো পাঠিয়ে দিলে আমি আপনাদের কতগুলো ফলিকল লাগবে, কীভাবে প্ল্যান করব, কত খরচ হবে, কী কী পরীক্ষা করতে হবে সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।